হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কোথা থেকে আপনার সেকেন্ড হ্যান্ড অথবা নতুন ওয়ার্ডডো ড্রেসিং টেবিল এগুলো কিনতে পারবেন তো আজকের ভিডিওতে এগুলো আপনার প্রাইস সম্পর্কে জানানোর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকের দোকানটিতে আমি আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহর দান ফার্নিচার তো এখানে আল্লাহ দান ফার্নিচার আসলে আপনার বিভিন্ন রকমের কাঠের আলবপত্র যেগুলো আছে এগুলো আপনি কিনতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে কিছু আপনাদের ড্রেসিং টেবিল এবং ওয়ার্ডডোপের এগুলোর প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করব তো এখানে আসলে সব সময় আপনারা সিবাদ বাইকে পেয়ে যাবেন আপনার সিভাত বাইকে দেখতে পাচ্ছেন সব সময় আপনি সিভাত পেয়ে যাবেন সিগত ভাইয়ের নাম্বার আর ভিডিও স্ক্রিন আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে আপনারা এই কাঠের ফার্নিচারগুলো আপনি কিনতে পারেন তো এই দোকানে আপনারা যদি চান আপনার বাসাবাড়ি চেঞ্জ করবেন তাহলে অবশ্যই আপনার পিকআপ ভ্যানের ব্যবস্থা আছে আপনার পিক আপ ভেনের মাধ্যমে আপনার বাসাবাড়ি চেঞ্জ করতে পারেন তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অথবা ভিডিও ডিসক্রিপশন বসে যে কন্ট্যাক্ট নাম্বার আছে তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে আপনার এই বাসা বাড়ি চেঞ্জ করতে পারেন অথবা অথবা আপনারা এই কাঠের ফার্নিচারগুলো আপনি কিনতে পারেন তো আজকের ভিডিওতে মূলত আপনাকে এগুলোর প্রায় সম্পর্কে জানার চেষ্টা করব তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দোকানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার যাবতীয় তথ্য দেওয়া থাকবে আপনার ওখান থেকে এসে আপনারা কালেক্ট করতে পারেন তো চলুন না দেরিনগরে আজকের ভিডিওটি শুরু করি ওকে ফ্রেন্ডস প্রথমে আপনারা যে ওয়ার্ড্রিপটি দেখতে পাচ্ছেন দেখতে এই টাইপের হবে এখানে ডয়ার রয়েছে মূলত চারটা এই পাশে ডয়ার রয়েছে এই বসে দেখতে পাচ্ছেন চারটা ডয়ার রয়েছে এই পাশে একটা পাল্লা রয়েছে আর এটা মূলত কী কাটের সেগুন আচ্ছা বারমাটিক সেগুন দেখতে পাচ্ছেন সেগুন কাঠের খাট এক সরি সেগুন কাঠের হচ্ছে ওয়ার্ড্রোপ দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোপটি দেখতে এই টাইপের হবে আর এটা কত সাইজ এটা এটা পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোপটি যারা ওয়ার্ডড্রোপ নিতে চান তাহলে অবশ্যই আপনার অর্ড্রোফিট নিতে পারেন এটার প্রাইসটা কত রাখতেছেন প্রাইজ পড়বে আপনার বাইশ হাজার টাকা আচ্ছা এটা কি সেকেন্ড হ্যান্ড আচ্ছা এটা মূলত সেকেন্ড হ্যান্ড বাইশ হাজার টাকা অরজিনাল সেগুন কাঠের আপনার বাইশ হাজার টাকা আপনার এই অর্ড্রোফটি নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে পাল্লা রয়েছে আর ভেতরের অংশটা যদি আপনাকে দেখাই দেখতে অনেক স্পেস আছে আপনার অনেক কিছু রাখতে পারেন এখানে দেখতে পাচ্তেছেন সব কিছু মতো নতুনের মধ্যে আছে সেগুন কাঠ যেহেতু আপনি অনেকদিন এগুলো ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সেগুন কাঠের আর চারটা ডয়ার আছে আচ্ছা ডয়ারে কিন্তু অনেক জায়গা আছে আপনার অনেক কিছু এখানে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ডয়ার দেখতে এই টাইপের হবে আর এটা প্রাইসটা কত বলেন বাইশ হাজার টাকা আছে অনলি বাইশ হাজার টাকা আপনার এই কাঠের অর্ডারটি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অর্ডারটি এরপরে যে আপনার ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটি দেখতে এই টাইপের হবে এই মডেলের হবে এটা কী কাঠের ং হ্যাঁ সেগুন কাঠের দেখতে পাচ্তেছেন তারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চান তারা অবশ্যই ফার্নিচারগুলো নিতে পারেন এটা মতো ড্রেসিং টেবিল আর নিচে দুইটা ডয়ার আছে আর এই পাশে পাল্লা আছে একটা ওই পাশে পাল্লা দুই পাশে দুইটা পাল্লা আছে দেখতে পাচ্তেছেন আর মাঝখানে আছে দুইটা আমরা আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস সিস্টেম করা আছে কিন্তু এখানে গ্লাস সিস্টেম করা আছে আর দেখতে পাতেছেন আর দেখতে এটা ড্রেসিং টেবিল দেখতে এই টাইপের হবে এবার প্রাইসটা কত রাখতেছেন দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা হলে আপনার এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারবেন ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন দেখতে এই টাইপের হবে অনলি দশ হাজার আপনার এই ড্রেসিং টেবিল নিতে পারবেন সেগুন কাঠে তার সেগুন কাঠের ফার্নিচারগুলো পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারেন এরপরে যে আপনারা ড্রেসিং টেবিলটি দেখতে পাতাছেন এটা দেখতে এই টাইপের হবে এটা কী কাঠের চিটা সেগুন কাঠের আপনাদেরকে যেগুলো দেখানো হচ্ছে এগুলোর মধ্যে সবগুলোই সেগুন কাঠের আর একটি কালারিং করা এটা এটা মূলত কালারিং করা আছে সেগুন কাঠের দেখতে পাচ্ছেন ডয়ার দেখতে এই টাইপের হবে আপনার আপনারা অনেক কিছু এখানে রাখতে হবে আর ডয়ার মধ্যে চারটা ডয়ার আছে নিচের দিক দেখতে পাচ্ছেন চারটা ডয়ার আছে এখানে আপনারা অনেক কিছু এর ভিতরে রাখতে পারবেন এছাড়াও আপনার ড্রেসিং টেবিল হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এটার প্রাইসটা কত রাখতেছেন পনেরো হাজার টাকা আছে অনলি পনেরো হাজার আপনার এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন এগুলো কি দামাদামি দামি করার কোনো অপশন আছে সামথিং আচ্ছা যদি আপনার যদি ভিডিও দেখে আসে তাহলে তো কিছুটা কম নেবেন আচ্ছা যদি আপনার আমার ভিডিও দেখে চান তবে অবশ্যই আপনার কিছুটা অনার করা যাবে যদি আপনার ভিডিও দেখে আসে এই ফার্নিচারগুলো নিতে চান অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে আপনি এই ফার্নিচারগুলো নিতে পারেন তো আপনার দোকানটি দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ দান ফার্নিচারে ইয়ে করা আছে এই দোকানে আসলে আপনার বিভিন্ন রকমের কাঠের ফার্নিচারগুলো আছে এ তো বর্তমানে যে কালেকশনগুলো আছে এইগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও অনেক কালেকশন থাকে ওনাদের কাছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে আপনারা যদি কোনো কোনো ফার্নিচারের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ওনারা কালেক্ট করে দিতে পারবেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এছাড়াও আপনার ভিডিওর আপনারা যদি সোফা নিতে চান অনেক কি কমেন্ট করেন সোফা আজকের ভিডিওতে আসলে সফা দেখানো সম্ভব হল না কারণ সবাই অনেকেই কমেন্ট করেন সফা নেওয়ার জন্য তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে আপনারা এই সবগুলো নিতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এছাড়া ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলের কালেকশন আছে আপনারা যদি নিতে চান কারো প্রয়োজন হলে আপনারা কল দিতে পারেন ওনারা দু একদিন হয়তো বা সময় নেবে সময় নিয়ে আপনারা এনে দিতে পারবে তো দেখতে পাচ্ছেন যে দোকানটি আল্লাহন ফার্নিচার এখানে আসলে আপনারা বিভিন্ন রকম ফার্নিচারগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেড়ে কিন্তু অবশ্যই টিকতে রাখবেন নতুন নতুন ভিডিও আপনি শহরে পাওয়া জন্য